রতনপুর জিপিতে দুর্নীতির অভিযোগ আনলেন কতিপয় বঞ্চিত লোক। তাদের বক্তব্য 2011-র তালিকায় যাদের নাম ছিল তাদের বঞ্চিত করে 2018-র তালিকাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে একটা শ্রেণীর মানুষ লাভবান হচ্ছে, কিন্তু বঞ্চিত হচ্ছে আরেকটা অংশের প্রকৃত হিতাধিকারীরা। এ নিয়ে তারা জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। সুপ্রিয় দর্শক, আমি রাজাপুর ভূঁইয়া। আজকে আমরা হাইলাকান্দি ডিসি অফিসের সম্মুখে উপস্থিত এবং ডিসি স্যারের উদ্দেশ্যে আমরা একখানা মেমোরান্ডাম প্রদান করেছি। কারণ আমরা আমাদের এই রতনপুর জিপির মধ্যে এই ভুক্তভোগী মানুষদের একগারের PMY যে গড়ের স্যাংশন হয়েছে, লিস্টে নাম আসার পরেও ওদেরকে দেওয়া হয়নি, এই গড়টা দেওয়া হয়নি। অথচ তারা কী করছে, নতুন যে 18-র যে লিস্ট এসেছে, এই 18-র লিস্টটা তারা 18-র লিস্ট মতে তারা গড়টা দিয়েছে, গড় দিতে যাচ্ছে, কিন্তু 11-র লিস্টে এদের এই ভুক্তভোগী যারা আছেন এদের নাম এসেছে, কিন্তু এদেরকে এখান থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই যে রতনপুর জিপির গদিতে যিনি বসে আছেন তাকে আমি উদ্দেশ্য করে বলছি যে এই সমস্যার দ্রুত আমি সমাধান চাচ্ছি। যদি দ্রুত সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আরও তীব্র আন্দোলনের সৃষ্টি করব। এবং তৎসঙ্গে আমি আরেকটা কথা উল্লেখ করতে চাচ্ছি যে রতনপুর জিপির মধ্যে অনেকবার অনেক কমপ্লেন এসে থাকে যে 14 ফাইন্যান্সের কাজে দুর্নীতি চলছে এবং অনেক সরকারি যেগুলো কাজ আছে এই কাজের মধ্যে দুর্নীতি চলছে। এই দুর্নীতি হওয়ার কারণটা কি, আমি 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 এটা এই ডিসি স্যারের সঙ্গে আমি দেখা করে আমি মেনশন করেছি এবং এখানে মেমোরান্ডামও প্রদান করেছি, CSR উদ্দেশ্যে আমি মেমোরান্ডাম প্রদান করেছি। তাই আমি এই সমস্যার দ্রুত সমাধান আমি দাবি করছি। এই বলে আমি সমাপ্তি করলাম। জয় হিন্দ, জয় ভারত। আমরা তো মালা গড় নাই, আমরা বাদ গড়, বাংলা রঙা গড়, আমরা দুর্বল মানুষ, দিন মজুরি মানুষ, কিন্তু আমরা গড়টা পাই না। আমরা নাম আইসে লিস্ট, সব দিয়ে হয়েছে 11-র লিস্ট, আমরা নাম আইসে, এগুলো আমরা কাগজপত্র তাও হলাইয়া এগুলো এখন কোন গভর্নমেন্টে বাতিল করে দিয়েছে, এই গড়টা নাই। এখন তারা 18-র লিস্ট কাগজপত্র লইরা, আমরা কাগজপত্র সব মানাই লইয়া এটা সব ডকুমেন্ট একারে 11 সেংসসের কাগজও আছে, আমরা এর মাঝে গড়ল লিস্ট নাম আছে, লগে আমরা লিস্টও আছে, ওট লিস্ট আছে, ও 11 সেংসসের কাগজও আছে, সবার লিস্ট রয়েছে, সবার লিস্ট রয়েছে। আমরা বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনে কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, ST রোড, বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।